প্রকাশক ফয়সল আরিফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গি আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলায় পাঁচ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এ কথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। ছিনিয়ে নেওয়া জঙ্গিরা নজরদারিতে রয়েছে, যে কোনো সময় তাদের গ্রেফতারের কথা জানান তিনি। জঙ্গি ছিনতাইয়ের ঘটনার মাস্টারমাইন্ড আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান বহিষ্কৃত মেজর জিয়া। অন্যদিকে আলাদা ব্রিফিংয়ে জঙ্গি ছিনিয়ে নেওয়া সহযোগীদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। জানালো পুলিশ একটা সতর্কতা জারি করেছেন, সবাই অ্যালার্ট রয়েছে এবং সবাই চেকপোস্ট করছি, সবাই আমরা দেখভাল করেছি এবং আমরা মনে করি এই যে আসামিরা রয়েছে, আসামিরা আমরা আমাদের মানে নজরদারিতে রয়েছে, তাদেরকে আমরা যে কোনো সময় গ্রেপ্তার করতে সক্ষম হবো। তারা আইনের আওতায় আসার আগে তাদের যে অপরাধের বিবরণ বা তাদের যে আত্মীয় স্বজন বা তাদের যে সকল জায়গায় তাদের যাওয়া আসা ছিল এগুলো নিয়ে আমরা সার্বিকভাবে কাজ করছি। একইভাবে আপনি জানেন যে তথ্য প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে, আরও বেশ কিছু বিষয়ে আমরা আমলে নিয়েই মূলত এই জঙ্গিদের গ্রেফতারে আমরা কাজ করে যাচ্ছি।